18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে সোমবারে বিজেপি দলের স্থানীয় কর্মী সম্মেলনে 31 নং বুথে উপস্থিত ছিলেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। রাজ্যের বিজেপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন রামপ্রসাদ পাল। বিদ্যাসাগর পল্লী বিদ্যালয়ে আজকে এখানে এলাকাবাসীর উদ্যোগে এলাকায় যারা ভারতীয় জনতা পার্টিকে যারা বিশ্বাস করে ভরসা করে যারা ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 5 বছর তাদের কার্যকালে এই সরকারের কাজে খুশি হয়ে এলাকার মানুষ এই সরকারকে আবার ত্রিপুরা রাজ্যে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আজকে এলাকার পক্ষ থেকে একটি কার্যকর্তা সম্মেলনের আয়োজন করেছে। এলাকায় যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তো তাদের উদ্যোগে আজকে এখানে আমাদের একটা বুথ সম্মেলন হচ্ছে। তারই পাশাপাশি আজকে এলাকায় যারা নতুন ভোটার যারা এইবার প্রথম ভোট দান করবে আজকে তারাও এই এলাকায় যারা এইরকম প্রায় কর্মী সম্মেলনে উপস্থিত 41 জন নতুন ভোটারকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রামপ্রসাদ পাল। দলের কর্মসূচিকে ঘিরে স্থানীয় কর্মীদের মধ্যে ছিল উৎসাহের আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।